নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে কর্মবিরতি পালনের সময় বাস ট্রাক শ্রমিকরা তার ছবি হেও করার ঘটনায় ভীষণ কষ্ট পেয়েছেন চলচ্চিত্রনায়ক ইলিয়াস কানসন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে ইলিয়াস কানসনের ছবি সম্বলিত ব্যানার টাঙিয়ে কিংবা কুশপত্তলিকা তৈরি করে সেখানে জোতার মালা দেওয়া হয়েছে ইলিয়াস কানসন বিবিসি বাংলাকে বলেছেন শ্রমিকদের কর্মকাণ্ড তাকে ভীষণ কষ্ট দিয়েছে তিনি বলেন কখনো কখনো খারাপ লাগে এতটাই খারাপ লাগে যে যাদের জন্য আমি এত কিছু জলাঞ্জলি দিয়েছি কোনো কিছু পাওয়ার আশায় নয় আমি আমার সিনেমার ক্যারিয়ার শেষ করেছি নিরাপদ সড়কের জন্য আমার সঞ্চিত অর্থ ব্যয় করেছি প্রশ্ন হচ্ছে ইলিয়াস কাঞ্চনের প্রতি শ্রমিকদের এত ক্ষোভের কারণ কি ইলিয়াস কাঞ্চন বলেন বাংলাদেশে সড়ক দুর্ঘটনা রোধের জন্য যে আন্দোলন সেটি তার মাধ্যমেই শুরু হয়েছিল তার প্রতি শ্রমিকদের ক্ষিপ্ত হবার এটি কারণ বলে মনে করেন তিনি শ্রমিকরা মনে করে সড়ক দুর্ঘটনায় কারো হাত নেই এটা আল্লাহর ইচ্ছায় হয় আমি কেন বিষয়টি নিয়ে বলবো। তারা এটাই মনে করে তবে ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব তাজুল ইসলাম স্বীকার করেন যে সড়ক পরিবহন আইন নিয়ে ইলিয়াস কাঞ্চন বিভিন্ন সময় টেলিভিশনে নানা মন্তব্য ও দাবি তোলার কারণে শ্রমিকদের কেউ কেউ তার উপর ক্ষুব্ধ হতে পারে তিনি আরও বলেন আইন পাশ করবো সরকার উনি যেখানে বলে আইন পাশ করলো না কেন আরও আইন হওয়া উচিত হয় এগুলো অনেক সময় শ্রমিকরা মনে হয় শোনে সেজন্যই আমার মনে হয় একটা উত্তেজনা আইসা পড়ে ইলিয়াস কাঞ্চন মনে করেন তাকে হেয় প্রতিপন্ন করার পেছনে মালিক শ্রমিক নেতাদের উস্কানি রয়েছে তারা এই শ্রমিকরা নেতাদের কথা দ্বারা প্রভাবিত নেতারা যা বলে শ্রমিকরা তাই শোনে তাদেরকে বলা হয় সড়কে যা কিছু হোক না কেন আমরা আছি সেটা ন্যায় হোক অন্যায় হোক যা কিছু হোক এটা শ্রমিকরা ঠিক এককভাবে করে নাই শ্রমিক মালিক সংগঠনের নেতৃত্ব যারা দিচ্ছে তারাই এই বিষয়টা করেছে তবে শ্রমিক নেতা তাজুল ইসলাম দাবি করেন ইলিয়াস কানসন তাদের প্রতিপক্ষ নয় লাখ লাখ শ্রমিকদের ভেতরে উত্তেজনা থাকতেই পারে উত্তেজনা হতেই পারে শ্রমিকদের ব্যাপারটা কন্ট্রোল করা অনেক কষ্ট ইলিয়াস কানসন প্রশ্ন তোলেন এই মালিক সমিতির নামে শ্রমিক সমিতির নামে যে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে সেই চাঁদা কোন উন্নয়নের কাজে লাগে তিনি অভিযোগ করেন মালিক ও শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের উন্নয়ন চায় না কারণ শ্রমিকরা যদি যথাযথ ড্রাইভিং লাইসেন্স নিয়ে কাজ করে তাহলে তার কাছ থেকে সংগঠনগুলো কোনো চাঁদা নিতে পারবে না মালিক ও শ্রমিক সংগঠনগুলো দাবি করছে কয়েকদিনে কর্মবিরতির সঙ্গে সংগঠনটির কোনো সম্পর্ক নেই শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মবিরতি পালন করেছে বলে তাদের দাবি ইলিয়াস কানসন প্রশ্ন তোলেন মালিক এবং শ্রমিক সংগঠনগুলোর নির্দেশে যদি আন্দোলন না হয়ে থাকে তাহলে তাদের নির্দেশে আন্দোলন প্রত্যাহার হয় কিভাবে। বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে বাস ট্রাক মালিক শ্রমিক সংগঠনগুলোর বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করেছে শ্রমিকরা সেই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন শ্রমিকদের দাবি অনুযায়ী নতুন সড়ক আইন খতিয়ে দেখার জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে ইলিয়াস কাঞ্চন মনে করেন আইনের কোনো বিষয় নিয়ে ছাড় দেওয়া ঠিক হবে না এবার যদি আমরা হেরে যাই তাহলে হেরে যাবে পুরো বাংলাদেশ